জিলাস্তরীয় অংশঘাত পরিচালনা বৈঠক স্থানীয় স্বতন্ত্র প্রদক্ষিণ গৃহ সম্মিলনী কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জিলা দুর্বিপাক পরিচালনা কর্তৃপক্ষ পক্ষ আয়োজিত উক্ত বৈঠকের অতিরিক্ত জিলাপাল প্রদীপ কুমার সাহু এথির অধ্যক্ষতা করে। খরাদিনের অসহ্য গুড়গুড়ি ও গ্রীষ্ম প্রবাহকে দৃষ্টি রাখি পানীয় জল ব্যবস্থা করা অধিকারী মানুষ শ্রী সাহু পরামর্শ দিয়েছেন। স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্রের পিবা পা যাত্রীবাহী বসরে বসবা ক্ষমতা ঠার অধিক যাত্রী বহন নকরা ও জরুরি নিমন্তে বরফ বক্স রাখা সমস্ত ডাক্তারখানার অংশঘাত রোগী মানুষ স্বতন্ত্র শয্যা প্রস্তুত রাখা দিন এগারটার অপরাহ্ন তিনটা ঘটিকা পর্যন্ত শ্রমিক মানুষ নির্মাণ কামরে নিয়োজন নকরা হাট ও বজার ভি জনগহলি স্থানের জলছত্র ব্যবস্থা করা বিডিও তহসিলদার এবং বিভাগীয় অধিকারী মানুষ সে নির্দেশ দিয়েছেন। পানীয় জল সমস্যা সংক্রান্তীয় অভিযোগ উপরে তুরন্ত কার্যানুষ্ঠান গ্রহণ করা সহ রিপোর্ট প্রদান করা জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থা প্রকল্প নির্দেশক জ্যোতিশঙ্কর মহাপাত্র বিডিও মানুষ পরামর্শ দিয়েছেন। সেইভাবে বুলা পশু ও পক্ষী মানুষ স্থানে স্থানে পানি ব্যবস্থা ঘর ছাত উপরে পক্ষী মানুষ নিমন্তে পাপাত্র রাখা সচেতনতা সৃষ্টি করা শ্রী মহাপাত্র অংশঘাতর মোকাবিলা ও রক্ষা পাইবা উপায় উপরে বৈঠকের আলোচনা করা যাই। উক্ত বৈঠকের অন্য মধ্যে জেলা আপদকালীন অধিকারী জিতেন্দ্র কুমার পাত্র, উপ আরক্ষী অধীক্ষক হেমন্ত কুমার পণ্ডা, মেডিকাল অধিকারী ডক্টর শান্তনু জেনা, আঞ্চলিক পরিবহন অধিকারী সমীর কুমার দলেই, শিক্ষা অধিকারী মমতা মিশ্র, জেলা প্রকল্প অধিকারী সুকান্ত কুমার দাস, জেলা সংযোজক আশুতোষ দাস, সমস্ত বিডিও ও তহসিলদার, বিভাগীয় অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।